তর্পণ করবো রক্ত দিয়ে, ভগবানের রক্ত দিয়ে ভাইয়ের তর্পণ করবো। এই প্রতিজ্ঞা করে তিনি গেলেন তপস্যা করতে। তপস্যা করতে গেলেন কোথায়? বলছেন, সতেপে মন্দার দ্রণ আন তপ পরম দারুণ। মন্দার পর্বতে চলে গেলেন তপস্যা করতে, সেখানে কঠোর তপস্যা করলেন। তপস্যা করতে করতে তার সমস্ত শরীর মুড়ি পোকা লেগে গেল, সমস্ত শরীর মুড়ি পোকায় খেয়ে ফেলেছে, কোনো কিছু আর বাকি নেই, শুধুমাত্র মাথার ব্রহ্মরন্ধ্র দিয়ে অগ্নি নির্গত হচ্ছে, এমন কঠোর তপস্যা করছেন তিনি। মাথার ব্রহ্মরন্ধ্র দিয়ে অগ্নি নির্গত হচ্ছে, আর সেই অগ্নিতে সমস্ত স্বর্গের দেবতারা ছটফট করতে শুরু করেছে সেই তাপে। তারা সবাই মিলে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলো। পিতামহ রক্ষা করো, কি হয়েছে ভাই? বলছেন, পিতামহ আমরা স্বর্গে আর থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বলছেন, এত তাপ আমরা কিছুতেই সহ্য করতে পারছি না, স্বর্গে কিছুতেই থাকতে পারছি না, এত তাপ কেন হয়েছে? তখন ব্রহ্মা বলছেন যে সেই হিরণ্যকশিপু সে তপস্যা করছে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তো তার ব্রহ্মরন্ধ্র থেকে অগ্নি নির্গত হচ্ছে, সেই অগ্নিতে সমস্ত স্বর্গ তপ্তরে আগুন হয়ে উঠেছে, এই জন্য তোমরা এখানে থাকতে পারছো না। তো পিতামহ, আপনি কোন একটা ব্যবস্থা করুন। তো বলছেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তোমরা ধৈর্য ধরো। তো এবার ব্রহ্মা চলে এসেছেন, ব্রহ্মা হিরণ্যকশিপুর কাছে এসেছেন। উত্তিষ্ঠ ভদ্রমন্তে তপশুদ্ধ্যশিকশ্যপ। ব্রহ্মা নিজের কমন্ডল জল ছড়িয়ে দিয়েছেন, তার গায়ে ছিটিয়ে দিয়েছেন, দিয়ে বলছে, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রম তে তপ শুদ্ধ ঋষি কশ্যপ। হে কশ্যপ নন্দন, ওঠো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। এবার হিরণ্যকশিপু সেই আগে যেমন ছিলেন সেই রূপেই ফিরে এসেছেন ব্রহ্মার কমন্ডলুর জলের স্পর্শে। এবার বলছেন, পিতামহ আপনি যদি আমাকে বর দিতেই চান, তো এই বর দিন, আপনি আমাকে অজর অমর বানিয়ে দিন। আমি নিজেই অজর অমর হতে পারলাম না, আমি তোমাকে কি করে অজর অমর বানাবো? সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও। এবার হিরণ্যকশিপু চাইতে শুরু করেছেন, তাহলে আপনি আমাকে এই বর দিন, আমি যেন দিনেও না মরি, আমি যেন রাতেও না মরি, আমি নিচে স্থলেও যেন না মরি, আর জলেও না মরি, এমনকি আকাশেও আমি না মরি, কোনো অস্ত্রে না, কোনো শস্ত্রে না, কোনো বারো মাসের মধ্যে কোনো মাসেও যেন আমি না মরি। আপনার সৃষ্টি কোন জীবজন্তু মানুষ কারোর দ্বারা আমি যেন হত্যা না হই, কেউ যেন আমাকে হত্যা করতে না পারে। ব্রহ্মা বলছেন, একটু থাম, একটু দম নিয়ে তারপরে কপালে বলছেন, এত বর কেউ তো কোনোদিন চায়নি। তো বলছেন, ঠিক আছে, এমন তোর মতো তপস্যাও আজ পর্যন্ত কেউ করেনি, তো তুই যা যা চাইবি আমি সব বর দিয়ে দিলাম, তথাস্তু তাই হবে। এই বর পেয়ে হিরণ্যকশিপু ভাবছেন, তাহলে আমি তো অমর হয়েই গেছি, ব্রহ্মা গুরু হয়ে গেছে, মাথায় বুদ্ধি করে গেছে, এক কথায় বললাম আমাকে অমর বানিয়ে দাও, দিতে পারলো না, তো সেটাই তো আমি ভেঙে বললাম, দিনে মরবো না, রাতে মরবো না, কোনো মাসে মরবো না, তোমার সৃষ্টি কোনো প্রাণীর দ্বারা বা মানুষের দ্বারা, কোনো জীব জন্তুর দ্বারা, কোনো অস্ত্রে না, শস্ত্রে না, বারো মাসে কোনোদিনই আমি মরবো না, তো কি হয়েছে? তাতে তো আমি অমর হয়েই গেছি, তুই এক কথায় তো বলে দিলে মিটে যেত, তো তোমার মাথা গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মাথার বুদ্ধি সব চলে গেছে, তুই ভাবছি আমি তো অমর হয়েই গেছি। এবার সঙ্গে সঙ্গে স্বর্গ আক্রমণ করে দিয়েছেন, স্বর্গ আক্রমণ করে দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়েছেন, দেবতাদেরকে সব ধরে এনেছেন, বেঁধে বেঁধে এনে নিজের বাড়িতে এনেছেন, এনে তাদেরকে দিয়ে চাকরের কাজ করাচ্ছেন। ইন্দ্র এখন হিরণ্যকশিপুর বর চাপ দেয়,
ঘরদোর পরিষ্কার করে, বরুণ খাওয়ার জল তুলে দিয়েছে, সমস্ত দেবতারা এখন সবাই চাকর হয়ে গেছে, আর তারা সবাই এর ঘরে চাকরের কাজ করছে, আর বলছেন প্রভু এর থেকে তুমি কবে মুক্তি দেবে। তারা ভগবানকে ডাকতে শুরু করেছেন। তো এদিকে সেই হিরণ্যকশিপুর পুত্র হয়েছিল চারজন, রাগ, অনুরাগ, সংরাগ আর প্রহ্লাদ। প্রহ্লাদ হচ্ছে সবার ছোট। তো এই প্রহ্লাদকে ছোটবেলার থেকে প্রহ্লাদ মহারাজের মাথায় এক গ্রহ চেপে বসে আছে। প্রহ্লাদ মহারাজের মাথায় কোন গ্রহ চেপেছে? সুখদেব জি বলছেন, কৃষ্ণ গ্রহে গৃহীত আত্মা পরের গ্রহ হচ্ছে এই কৃষ্ণ গ্রহ, এই হচ্ছে দশম গ্রহ। এই গ্রহ যদি কারোর মাথায় একবার চেপে যায়, তার আর এই নবগ্রহের কোন ভয় নেই, তার মাথায় এইসব গ্রহ আর কেউ তার কাছে আসবে না। যদি এই দশম গ্রহ কারোর মাথায় ভর করে ফেলে, তো বলছে এই হিরণ্যকশিপুর যে ছোট পুত্র প্রহ্লাদ মহারাজ, তার মাথায় এই গ্রহ চেপে বসে আছে। এবার এই গ্রহ চেপে বসলে তার লক্ষণ কি? শনি যদি কার মাথায় বসে তো তার লক্ষণ কি? শনির সাড়ে সাথে তার তো আর যুক্ত এই গ্রহ যদি কারো মাথায় চেপে বসে তো কি হবে? মানে কথা বলতে বলতে চিত্ত দ্রবীভূত হয়ে যাবে। দ্রবতে অশ্বচিত্তম রোদতি ভীষণম, হাসতে হাসতে কাঁদতে শুরু করবে। এই গ্রহ যদি কারো মাথায় চেপে বসে তো কখন হাসবে কখন কাঁপবে? এই হাসছে, এই হাসতে হাসতে কাঁপতে শুরু করবে, এই কাঁপতে কাঁপতে এই ধেই ধেই করে নাচতে শুরু করবে। যদি এমন লক্ষণ কারোর মধ্যে দেখা যায় তো তাকে আমরা পাগল বলি। পাগলের মতোই প্রকৃত ভক্ত একজন পাগলের মতোই, কারণ ভগবানের লীলা কথা সে সর্বক্ষণ ভগবানের চিন্তনেই ডুবে থাকে। যে প্রকৃত ভক্ত সে সর্বক্ষণ ভগবানের লীলাতেই ডুবে থাকবে। এবার যখন যে লীলা স্মরণ হবে তখন তার অবস্থা তেমনই হবে। যদি লীলা স্মরণ হয় যে সেই ভগবান বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, তখন কি আর সেই ভক্ত হাসতে পারবে? তখন সে কাঁদতে শুরু করবে। তো বলছেন একজন ভক্ত সদা সর্বক্ষণ ওই লীলার মধ্যে ডুবে থাকে। তো বলছেন যখন যে লীলা স্মরণ হবে তখন তার তেমন ভাব হবে, এই জন্যে ভক্তের এমন অবস্থা। এবার মহারাজ ভাবছেন, শুরু করেছেন যে আমার ছেলে হয়তো পাগল টাগল কোনো কিছু হয়েছে, না হলে এই বসে আছে, বসে বসে কখনো কখনো কাঁদে, কখনো কখনো কাঁদতে কাঁদতেই আবার হাসে, কখনো ধেই ধেই করে নাচে, এ হয়তো মাথা খারাপ, এ হয়তো পাগল হয়ে গেছে। তো সেই গুরুর পুত্র দৈত্যদের গুরু শুক্রাচার্য, শুক্রাচার্যের পুত্র ষণ্ড আর অমর দুই ছেলে, তো এরা দুইজন বলছেন মহারাজ আপনি চিন্তা করবেন না, আপনার পুত্র প্রহ্লাদকে আপনি আমাদের হাতে দিয়ে দিন, আমরা দেখি গুরুকুলে নিয়ে গিয়ে সমস্ত ছাত্রদের সাথে বন্ধু বান্ধবের সাথে মিশলে এ আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে, তো আপনি আমাদের কাছে দিয়ে দিন। এই কথা শ্রবণ করে হিরণ্যকশিপু বলছেন ঠিক আছে নিয়ে যাও, আমার পুত্রকে তোমরা নিয়ে যাও।
তো এই কথা যখন বলেছেন, এবার সেই সঙ্গ অমর্ক প্রহ্লাদ মহারাজকে নিয়ে চলে এলেন। প্রহ্লাদ মহারাজকে নিয়ে যখন চলে এসেছেন, কিছুদিন পর হিরণ্যকশিপু ভাবছেন যাই, ছেলে কি করছে, কোনো পরিবর্তন, স্বভাবে কোনো পরিবর্তন এসেছে কিনা গিয়ে দেখি। তো কিছুদিন পর তিনি ছেলেকে দেখতে এসেছেন গুরুকুলে। গুরুকুলে যেই এসেছেন, প্রহ্লাদ মহারাজ নিজের পিতাকে দর্শন করেই দৌড়ে গিয়ে পিতাকে জড়িয়ে ধরেছেন। পিতাকে যেই জড়িয়ে ধরেছেন, পিতা সঙ্গে সঙ্গে আজ প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নিয়ে বলছেন, বলো বাবা, এতদিন যে গুরুকুলে আছো, তো তুমি এতদিন গুরুকুলে থেকে শিখেছো কি বলো? যা ভালো শিখেছো তুমি তাই বলো, নাকি কি শিখেছো, সব থেকে ভালো তুমি কি শিখেছো? এবার যেই এই কথা বলেছেন, প্রহ্লাদ মহারাজ বলতে শুরু করেছেন, তৎসাধু মন্যে সুরবন যদেহিনা সদা সমদ বিঘ্ন ধিয়ায় বলছেন, পিতা সবার কর্তব্য একটাই, কি সংসার ছেড়ে দিয়ে ভগবানের ভজনা করতে হবে, তাহলেই শান্তি পাওয়া যাবে, সংসারে শান্তি নেই। হিরণ্যকশিপু এই কথা শ্রবণ করে ভাবছেন, হায় হায়, আমার ছেলেটাকে তো একদম শেষ করে দিয়েছে, যা একটু আধটু ছিল এখানে এসে তো একদমই শেষ হয়ে গেছে। তো এর এতে কোনো দোষ নেই, দোষ সব গুরুদেবের, মাস্টারের দোষ, যে শিখিয়েছে দোষ তার। যাও বাবা, তোমার গুরুদেবকে ডেকে নিয়ে এসো। এবার প্রহ্লাদ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার পিতা আপনাকে ডাকছে। এই কথা শ্রবণ করে গুরুদেব তো ছুটতে ছুটতে এসেছেন, মহারাজ মহারাজ আপনি কখন এসেছেন, কোনো খবর দেননি, মহারাজ বসুন বসুন, আর কি ব্যবস্থা করব বলুন, মহারাজ আপনি কখন এসেছেন, কোনো সংবাদ না দিয়ে রাখুন এসব, আগে বলুন আমার পুত্রকে কি শিক্ষা দিয়েছেন। কেন মহারাজ, আপনার পুত্রকে কি শিক্ষা দিয়েছি মানে, মহারাজ আপনি যা বলেছেন তাই শিক্ষা দিয়েছি। আপনি গয়ে গণেশ পড়ানো বাদ দিতে বলেছেন, গয়ে গাধা পড়াতে হবে, মহারাজ গণেশ বাদ দিয়ে এখন গয়ে গাধা পড়াচ্ছি, কারণ সরকার যা বলবে শিক্ষককে তাই করতে হবে। বলছিলেন এই গয়ে যদি গণেশ পড়ানো হয় তাতে সাম্প্রদায়িকতা দেখা দেবে, তো এই জন্যে গয়ে গণেশ বাদ দিয়ে গয়ে গাধা পড়াও। তো বলছেন, মহারাজ আপনি যা বলেছেন তাই পড়াচ্ছি, তো তাই যদি পড়াও তো আমার ছেলে কি বলছে। কেন মহারাজ কি বলছে, আমার ছেলে আমাকে বলছে, পিতা সব কিছু ছেড়ে দিয়ে বনে গিয়ে হরি কা ভজন করো, হরি হে আমাদের সিলেবাসের মধ্যে এসব কোনো কিছু নেই, তাহলে শেখালো কে মহারাজ? তাহলে হয়তো আপনার বিরোধী পক্ষ তারাই এসে হয়তো প্রহ্লাদকে চুরি করে এইসব শিক্ষা দিয়ে গেছে। তো মহারাজ এরপর থেকে এই ভুল আর কোনোদিন হবে না। ঠিক আছে, দেখবেন আজ প্রথম দিন কোনো কিছু বললাম না, দ্বিতীয় দিন যদি এমন কিছু দেখি তাহলে কিন্তু ধরে মাথা থাকবে না।
বলে হিরণ্যকশিপু বাড়িতে চলে গেছে। এবার গুরুরা সব প্রহ্লাদকে ডেকে বলছে কি দৈত্যের কাঁটার মনে এই চন্দন বৃক্ষ তুই কোথা থেকে এলি? দৈত্যের কাঁটার মনে এই দৈত্যদের মধ্যে তুই কোথা থেকে এসেছিস? আর এই সব শিক্ষা তুই কোথা থেকে পেয়েছিস? আমরা তো এসব শিক্ষা তোকে কোনোদিন দেইনি। দেখ দ্বিতীয় দিন যেন এমন কথা না শুনি। যদি এমন কথা তোর মুখ থেকে দ্বিতীয় দিন শ্রবণ করি তাহলে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা আছে তোর জন্য। তো শাসন করে গুরুদেব চলে গেলেন। এবার কিছুদিন পর কি হয়েছে, এবার কিছুদিন পর ছুটি পড়ে গেছে গুরুকুলে। তো গুরুদেব প্রহ্লাদকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে যেই নিয়ে এসেছেন, প্রহ্লাদ আগে মায়ের কাছে গেল। মা প্রহ্লাদকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছেন যাও বাবা, বাবাকে নিয়ে প্রণাম করে এসো। এবার প্রহ্লাদ বাবার কাছে এসেছেন। বাবার কাছে যেই এসেছেন বাবা দৌড়িয়ে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়েছেন। বলছেন বাবা বলো, এতদিন গুরুকুলে কি শিখেছ? যা শিখেছ, যেটা সব থেকে ভালো শিখেছ সেটাই বলো দেখি কি শিখেছ। এবার ওদিকে তো সেই সন্ধ্যাবর্গ দাঁড়িয়ে আছে, ওরা ভাবছে যদি আজ কোনো গড়বড় করে দেয় তাহলে তো আজ দরে মাথা থাকবে না, আজ মহারাজ এখনই বরদান দিয়ে দেবে। তো আজ গুরুদেব প্রহ্লাদের দিকে তাকাচ্ছে আর প্রহ্লাদ বলছে, গুরুদেব ইশারায় বলে দিচ্ছেন, গুরুদেব পিতা যখন শুনতেই চেয়েছে ভালো কিছুই শোনাবো, খারাপ কিছু শোনাবো না। এবার পিতাকে প্রহ্লাদ মহারাজ শ্রবণ করাচ্ছে, বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অশ্বনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যধ্যা তন্মন্যে ধি। আর যেই নবদা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ বলেছেন একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন প্রহ্লাদকে। ছুঁড়ে ফেলে দিয়ে ময়ন থেকে তরবারি বার করে গুরুদেবের গলায় গিয়ে ধরেছে, বল আমার ছেলেকে সব কি শিখিয়েছিস? সেদিন একটা বলেছিল আর আজ নয়টা বলছে, বল এসব কেন শিখিয়েছিস? এবার তো গুরুপুত্র সব ঠকঠক করে কাঁপছে, এবার গলা কেটে পড়ে গেছে, ঠকঠক করে কাঁপছে। তো বলছেন শেষবারের মতো নিবেদন করে দেখি, যদি প্রাণে বাঁচি তো বলছেন মহারাজ এই সমস্ত কিছু আমরা শেখাইনি, আপনি বিশ্বাস করুন এ সমস্ত কথা একটাও আমরা শেখাইনি, আর কেউ এসে আপনার পুত্রকে এই সমস্ত কিছু শিখিয়েও যায়নি, তাহলে শিখেছে কোথা থেকে? বলছেন মহারাজ আপনার পুত্র এ সমস্ত কিছু শিখেই জন্মগ্রহণ করেছে, একে এ সমস্ত কিছু শেখাতে হয়নি। গুরুদেব বলছেন নমৎপ্রণীতম নোপরপ্রণীতম শ্রুত বদত্তে তবেন্দ্র সত্র। বলছেন এসব কোনো কিছুই আপনার ছেলেকে শেখানো হয়নি, এসব শিখেই জন্মগ্রহণ। আর এই কথা শ্রবণ করে হিরণ্যকশিপু একটু ভিতরটা তার চমকে উঠেছে, আমার গুরুপুত্ররা তো মিথ্যা কথা বলবে, এরা বলছে যে মহারাজ আপনি যেখানে হাত দিয়ে শপথ করে বলতে বলবেন সেখানে হাত দিয়ে শপথ করে বলবো, আমরা এসব কেউ আপনার ছেলেকে শেখাইনি, আর কেউ শেখাইনি, আমরা তো শেখাইনি, এমনকি বাইরের কেউ এসেও এসব কথা শিখিয়ে যায়নি। এই কথা শ্রবণ করে হিরণ্যকশিপুর ভিতরটা এবার
বলছেন, পিতা এই জগৎটাই চলেছে সেই অন্ধের শাড়ির মতো, এই জগৎ সব চলেছে অন্ধের শাড়ির মতো, চলতে চলতে একজন অন্ধ পড়েছে খাদে। এবার তার পেছনে যে ছিল সে শব্দ শুনতে পেয়েছে, দেখতে না পেলেও সে খাদে পড়ে গেছে, একটা শব্দ হয়েছে। এবার সে জিজ্ঞাসা করছে, ভাই সামনে সব ঠিক আছে তো? এবার যে পড়ে গেছে সে ভাবছে, আমি তো পড়ে গেছি, ও কেন ভালো থাকবে? ভাই সব ঠিক আছে, নির্ভয়ে এগিয়েছো। এবার বলে দ্বিতীয় ব্যক্তি, যেই এগিয়ে এসেছে সেও খাদের মধ্যে পড়েছে। তৃতীয় ব্যক্তি শব্দ শুনতে পেয়ে বলছে, ভাই সামনে সব ঠিক আছে তো? যে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই এগিয়ে এসো। দ্বিতীয় ব্যক্তি যখন পড়েছে সে ভাবছে, প্রথম ব্যক্তি যখন পড়েছে সে আমাকে বললো না, আমি কেন বলতে যাবো? আমি যেমন পড়েছি সবাই বলুন। এবার তৃতীয় ব্যক্তি সেও পড়েছে। তো বলছি এইভাবে সবাই এই সংসার রূপী কুয়ার মধ্যে পড়ছে। যে বুঝতে পারছে পড়ার পরে এখানে কোনো সার কোনো কিছুই নেই, এখানে সার বলে কোনো কিছু নেই। হয়তো মনে হচ্ছে প্রথমে অনেক কিছু, কিন্তু শেষে সবার উপলব্ধি হচ্ছে এখানে একটাই সার আছে। সার কি? একটাই সার হচ্ছে ওই হরি গাওয়ান করো, হরি হরে তোমারা। এখানে একটাই সার আছে, শেষে সবার উপলব্ধি হচ্ছে, কিন্তু কেউ কাউকে সাবধান করছে না। সবাই ভাবছে, আমি যখন পড়েছি ও কেন ভালো থাকবে, ওর পড়ুক। যে পিতা এইভাবে সমস্ত জগৎটা চলছে, বলছেন অন্ধার যত অন্ধই রূপ দিয়ে মানা বাতি স্বতন্ত্র মুড়ো দামনি বধ্যা। ওই একের পর এক অন্ধের মতো সবাই চলেছে, কেউ কাউকে সাবধান করছে না, কেউ কাউকে বোঝাচ্ছে না, যে নিজের পিতাও নিজের পুত্রকেও বোঝায় না যে এখানে কোনো কিছু সার বলে কিছু নেই এই সংসারের মধ্যে, একমাত্র হরি ভজনই সার। আর এই কথা শ্রবণ করে হিরণ্যকশিপু ভাবছে, আমার ছেলে একদম শেষ হয়ে গেছে, এর যে রোগ হয়েছে এ রোগ ওই করোনা ভাইরাসের মতো, এই ভাইরাস খুব তাড়াতাড়ি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই ভাইরাস এখন একজনকে ধরেছে, তো এর থেকে সবাইকে যদি বাঁচাতে চাই একে ব্যবস্থা করতে হবে। যেমন ক্যান্সার যদি কোনো অঙ্গে হয়ে যায়, তো যদি সেই অঙ্গ বাদ দিলে আমার শরীরটা বেঁচে যায়, তো সেই অঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। তো এই জন্য হিরণ্যকশিপু ভাবতেই নিয়ে দাও, একে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দাও, এমন পুত্রের দরকার নেই, এই ভাইরাস সবার মধ্যে ছড়িয়ে পড়বে, তো ছড়িয়ে পড়ার আগেই অঙ্গ কেটে বাদ দেওয়াই ভালো, তো নিয়ে যাও। তো সবাই নিয়ে গেলেন প্রহ্লাদকে নিয়ে, আজ পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হলো। কিন্তু প্রহ্লাদকে যখন ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ সব আগের মতোই আছে, প্রহ্লাদ পুনরায় সেই আগের মতোই ভগবানের ভজনা করছেন। প্রহ্লাদ মহারাজ সবাইকে উপদেশ করছেন, বলছেন বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল, বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল। ওই যারাই ফেলে দিয়েছিল তাদেরকে উপদেশ করছে। এবার তারা দৌড়িয়ে মহারাজের কাছে এসেছেন, মহারাজ আমরা প্রহ্লাদকে পাহাড়ের উপর থেকে ফেলে দিলাম, তার কোনো কিছুই হয়নি। সে কি প্রহ্লাদের কিছু হয়নি, এখন সে বেঁচে আছে, তাহলে তাকে নিয়ে জলের মধ্যে চুমিয়ে মার। তো জলের মধ্যে তাকে চুমিয়ে ধরা হলো, সেখানেও তার কোনো কিছু হলো না। প্রহ্লাদ মহারাজ উঠে জল থেকে উঠে ওই বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ
ওই যারাই জলের মধ্যে চেপে ধরেছিল তাদেরকে তিনি উপদেশ করছেন, মহারাজ প্রহ্লাদের কোনো কিছুই হয়নি। তাহলে পাগলা হাতি পায়ের তলায় ফেলে দাও, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, সেখানেও কিছু হলো না। ওই তাদেরকেই প্রহ্লাদ মহারাজ উপদেশ করছেন, বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ, মহারাজ প্রহ্লাদের কোনো কিছুই হলো না, সর্পকুণ্ডের মধ্যে প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো। তো সেই সর্পকুণ্ডের মধ্যে প্রহ্লাদ দুই হাত তুলে নাচতে শুরু করেছেন আর গাইতে শুরু করেছেন, বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল, বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল। সর্পগুলো সব প্রহ্লাদ মহারাজের গলায় মালা হয়ে ঝুলছে, মহারাজ প্রহ্লাদের কোনো কিছুই হলো না। হিরণ্যকশিপু এবার চিন্তায় পড়ে গেল, এত কিছু করা হলো তাও কিছু হলো না, এবার মাতা কয়ারুকে নিয়ে বলছে যাও প্রহ্লাদকে বিষ পান করাও। তো প্রহ্লাদকে মা নিজে হাতে বিষ দিলেন, প্রহ্লাদ বিষ পান করছে, মা কাঁদতে শুরু করেছেন, বাবা পান করিস না। প্রহ্লাদ মহারাজ বলছেন মা এ বিষ নয় এ অমৃত দাও বলে প্রহ্লাদ মহারাজ সেই কালকূট বিষ পান করেও ওই গাইতে শুরু করেছেন, বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল, মহারাজ প্রহ্লাদের কোনো কিছুই হয়নি। এবার হোলিকা এসেছে মহারাজের বোন বলছে দাদা তুমি চিন্তা করো না, আমার তো বর নেওয়া আছে, আমি আগুনে পুড়বো না, তো আমার গায়ে তোমরা আগুন জ্বালিয়ে দেবে, আমি প্রহ্লাদকে কোলে চেপে ধরে বসে থাকবো। এবার আগুন জ্বালানোর ব্যবস্থা হলো, হোলিকা প্রহ্লাদকে নিয়ে কোলে নিয়ে চেপে ধরে বসে আছেন, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর যেই আগুন ধরিয়ে দেওয়া হলো হোলিকা তো সেই আগুনের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর প্রহ্লাদ মহারাজ সেই আগুনের মধ্যেই বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল, বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল। কোনো কিছুতেই প্রহ্লাদের কিছুই হল না, মহারাজ খুব চিন্তায় পড়ে গেছেন। ষণ্ড অমর কবচ্ছেন, মহারাজ আপনি আর একবার আমাদের কাছে পাঠিয়ে দিন, আমাদের সাথে প্রহ্লাদকে পাঠিয়ে দিন, এখন ছোট আছে, এখন থেকে বোঝাতে থাকলে আস্তে 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 ওর মন পরিবর্তন হয়ে যাবে। এই বলে এরা দুইজন পুনরায় প্রহ্লাদকে এনেছেন। এবার গুরুদেব যে শিক্ষা দেন সে শিক্ষার কোনো কিছুই তো প্রহ্লাদ মহারাজ কোনো কিছুই গ্রহণ করেন না। এবার একদিন কি হয়েছে, গুরুদেব গেছেন বাজার করতে, এই সুযোগ এবার সমস্ত অসুর বালকদেরকে নিয়ে তিনি বসেছেন, অসুর বালকদেরকে নিয়ে প্রহ্লাদ মহারাজ আজ উপদেশ করতে শুরু করেছেন। অসুর বালকদেরকে বলছেন কৌমার আচারে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যদ্রবমর্থনম, কৌমার আচারে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, বলছেন যিনি কুমার বয়স থেকে মানে 5 বছর বয়স থেকে ভগবানের ভজনা করতে শুরু করে দেন সেই হচ্ছে সংসারে বুদ্ধিমান, সেই বুদ্ধিমান যে কুমার বয়স থেকে অল্প বয়স থেকে ভগবানের ভজনা করতে শুরু করে দেন। কারণ তাকে ডাকতে গেলে তাকে পাওয়াই হচ্ছে সবার উদ্দেশ্য, তাকে পাওয়ার জন্যেই মানুষ শরীর লাভ করেছে, এবার তাকে পেতে গেলে বুড়ো বয়সে ডেকে তাকে আর পাওয়া যাবে না, বুড়ো বয়সে তাকে ডাকতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই, কৃষ্ণ তখন আর উচ্চারণ করতে পারবো না। বলছেন তার জন্যই ছোটবেলা থেকে 5 বছর বয়স থেকে ভগবানকে ডাকতে শুরু করে দিতে হবে, মানে হচ্ছে এই লাইন বড় বিজি,
এই লাইন সবসময় ব্যস্ত, এই কলের পর কল, কলের পর কল করেই যেতে হবে। আর এই কল দুই একবার হবে না, দুই একবারে তাকে পাওয়া যাবে না। বলছে এই ছোটবেলা থেকেই তাকে কল করা শুরু করতে হবে। যে ছোটবেলা থেকে তাকে কল করতে শুরু করেছে সেই একমাত্র বুদ্ধিমান। দেখা গেল এই ছোটবেলা থেকে কল করতে 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 বৃদ্ধ বয়সে গিয়ে আমার কল লেগে গেল। বৃদ্ধ বয়সে গিয়ে আর কয়বার তুমি কল করতে পারবে? আর বৃদ্ধ বয়সে আমি থাকবো, ওই বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যাবো, তার কোনো গ্যারান্টি নেই। যে কখন আছে তার কোনো গ্যারান্টি নেই। এই জীবনটা কেমন? এই জীবনটা হচ্ছে নলিনী দল জল জীবন টলমল, এই পদ্ম পাতায় জলের মতো, এ সবসময় টলমল করছে। কখন একটা জোরে বাতাস লাগবে আর পাতা থেকে জল পড়ে যাবে, তার কোনো সময় অসময় কোনো কিছু নেই। যে কোনো মুহূর্তে পদ্ম পাতা থেকে জল পড়ে যেতে পারে। তো হচ্ছে সেই কথা চিন্তা করে এক্ষুনি এখন থেকে তোরা সবাই আমার সাথে ভগবানের নাম করতে শুরু করে দে। প্রহ্লাদ, তোর সাথে ভগবানের নাম তো করতে ইচ্ছা হয়, কিন্তু তোর বাবা তোর পিতার কথা যখন মনে পড়ে আমাদের আর তোর সাথে তোর ভগবানের নাম করতে আর আমরা পারি না। যে তোরা আমার পিতাকে ভয় পাস, জগৎ পিতাকে ভয় পাস না, চল আমার সাথে তোরা ভগবানের নাম করতে শুরু করে দিই। প্রহ্লাদ মহারাজ আরো বলছেন, বলছেন দেবাসুর মনুষ্য বা यक्ष गंधर्व एव च भजन मुकुंद चरण शस्तिमान साध यथावयम्। বলছেন দেব অসুর মনুষ্য যক্ষ গন্ধর্ব এব চ, সবাইকে ভগবানের ভজনা করতে হবে। দেবতারা দেবতারাও এই মনুষ্য শরীর পাওয়ার জন্য ভগবানকে ডাকছেন, প্রভু তুমি আর একটাবার আমাদেরকে ওই ভারত ভূমিতে মনুষ্য রূপে জন্ম দাও। তারাও বসে আছে এই মনুষ্য শরীর লাভ করার জন্য, কারণ দেবতা হয়ে ভগবানের ভজনা করা যায় না। পুণ্য সঞ্চয় হলে দেবতা হওয়া যায়, পুণ্য ক্ষয় হলে নরকে যেতে হবে। তো তারা বলছে ভজনা করতে গেলে মনুষ্য শরীরের প্রয়োজন, এই জন্য বলছেন এই মনুষ্য শরীর বড় দুর্লভ। দেবতা কেন? বলছেন দেব সুর, বলছেন দেব অসুর মনুষ্য, অসুর মানুষ গন্ধর্ব যক্ষ সবাইকে ভগবানের ভজনা করতে হবে, না হলে কারো মুক্তি নেই এই 84 লক্ষ জনি থেকে, এই জন্ম মৃত্যু চক্র থেকে কারো ছুটি নেই। এই ভগবানের ভজনা না করলে কেউ ছুটি পাবে না। তো তোরা সবাই আমার সাথে গাইতে শুরু কর। তো সবাই আজ প্রহ্লাদ মহারাজের সাথে গাইছেন গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, ত্রিবাঙ্কে বিহারি নন্দলাল মেরো গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, ত্রিবাঙ্কে বিহারি নন্দলাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়। তো সবাই গাইছেন, এমন সময় গুরুদেব ফিরে এসেছেন বাজার থেকে, এসে দেখছেন সেই গুরুকুলের মধ্যে সবাই প্রহ্লাদের সাথে গাইছেন গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়। এই দেখেই গুরুদেব তো ভয় পেয়ে গেছে, মহারাজ যদি এই কথা শ্রবণ করে তাহলে তো আমার বরদান দেবে, তো এর থেকে বাঁচার তো আর কোনো উপায় নেই, তো আগে গিয়ে মহারাজকে সংবাদ দিই। তো এই জন্য গুরুদেব নিজেই ছুটে গেছেন, মহারাজ মহারাজ হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে গেছেন, মহারাজ মহারাজ আই কি হয়েছে শান্ত হওয়া দেখি,
বলছেন মহারাজ সেই ভাইরাজ সব ছড়িয়ে গেছে, সমস্ত ছাত্রকে ভাইরাজে আক্রমণ করেছে। মানে বলছেন মহারাজ আপনি দেখবেন চলুন কি হয়েছে। এবার মহারাজ তো ক্রোধে উপাবেশ চলতম গাত্রম পুত্র হন্তুম মনোদধে, আজ রেগে গিয়ে তিনি বলছেন আজকে মেরেই ফেলব, বলতে বলতে তিনি চলেছেন। এসে দেখছেন গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, শ্রীমাকে বিহারি নন্দলাল মেরো হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে। সবাই গেছে হিরণ্যকশিপু গিয়ে অট্টহাসি দিয়ে উঠেছে, আর সেই অট্টহাসি শ্রবণ করেই সবাই স্তব্ধ। প্রহ্লাদ এবার কি হবে, প্রহ্লাদ এবার তুই বাঁচা, তোর বাবা এসে গেছে, এবার তো সবাইকে মেরে ফেলবে, প্রহ্লাদ তুই বাঁচা। প্রহ্লাদ মহারাজ বুঝে তোদের কোনো ভয় নেই, এতক্ষণ যার নাম করেছিস সেই বাঁচাবে। এবার হিরণ্যকশিপু প্রহ্লাদের হাত ধরে টেনে বাইরে এনেছেন, এনে বলছে বল তুই এত শক্তি পাস কোথা থেকে, এত বল তুই পেয়েছিস কোথায়। প্রহ্লাদ মহারাজ আস্তে আস্তে শান্ত হয়ে পিতার সম্মুখে দাঁড়িয়ে বলছে পিতা তুমি বলের কথা বলছো, পিতা তুমি বলের কথা বলছো, এই বল কোথায় পেয়েছি, এই শক্তি কোথায় পেয়েছি। কেবলম মে ভগত স্বরাগন সবই বলম বলিনাম চাপরেশম পরে বলে স্থিরয়ং গমায়ে ব্রহ্মোদয়েন বশম প্রণীতা। বলছে কেবলম মে ভগত স্বরাগন, পিতা এই বল শুধু আমার মধ্যে নেই, এই বল সবই বলম বলি নাম চা পরে সম্বন্ধে সবার মধ্যে এই বল আছে, এমন কি পরে বলে স্থির জঙ্গমা সমস্ত জীব জগৎ বৃক্ষ আদি সবার মধ্যে এই বল আছে, আর এই বল দিয়েছে আমার প্রভু স্বয়ং ভগবান, সবার মধ্যে এই বল দিয়েছে, আপনার মধ্যেও তিনি এই বল দিয়েছেন। হিরণ্যকশিপু বলছে কি আমাকে বল দিয়েছে ব্রহ্মা, পিতা আপনাকে ব্রহ্মা বল দিয়েছে, তো ব্রহ্মাকে কে বল দিয়েছে। এবার তো উনি আর কোন উত্তর দিতে পারছেন না, বলছেন তোর সেই ভগবান আছে কোথায় বলতে পারিস, তাকে একবার দেখাতে পারিস সে কোথায় থাকে, সে কোথায় আছে। প্রহ্লাদ মহারাজ বলছে পিতা আমার ভগবান কোথায় নেই সেটা বলো, মানে তোর ভগবান সর্বত্র আছে। যাহা পিতা আমার ভগবান সর্বত্র আছে। এবার হিরণ্যকশিপু বলছে তাসো জ্যোতিষ সর্বত্র পশ্চাৎ স্তম্ভে ভোদৃশ্যতে, তাই যদি হয় তিনি সর্বত্র থাকেন তাহলে এই স্তম্ভের মধ্যে আমি কেন দেখতে পাচ্ছি না তাকে। এবার প্রহ্লাদ মহারাজ দৃঢ় বিশ্বাসের সাথে বলছেন কেন পিতা ওই তো আমি দেখতে পাচ্ছি, ওই তো আমার ভগবান ওই প্রতীক স্তম্ভের মধ্যে তিনি আছেন। এবার এই কথা পিতাকে বলেছেন, বলে এবার প্রহ্লাদ মহারাজ কি বলছেন, এবার ভগবানের কাছে মিনতি করছেন, বলছেন ভক্তিশ্চে পুরুষত্যমে যদি জিরা বেদ প্রমাণম যদি স্তম্ভ অভ্যন্তরবর্তেন ভগবত্য সাত পুনর্বালোকয়ম। বলছেন ভক্তিশ্চে পুরুষত্বমে যদি দিলা বেদ প্রমাণম যদি, প্রভু বেদে তুমি বলে দেখেছ, বেদ তোমারই বাণী, কি বলেছ ভগবান বলেছেন ঈশ বাষ্যমিদম সর্বম সর্বম কল্পিত ব্রহ্ম সর্বম বিষ্ণুময়ম জগৎ, সর্বত্র তুমি আছো, আর তাই যদি সত্যি হয় তোমার কথা তুমি আজ রক্ষা করবে। এই যেই বলেছেন এবার হিরণ্যকশিপু কি করেছেন হাতে তরোয়াল নিয়েছেন, নিয়ে হাত তরোয়াল দিয়েও আঘাত করেছেন এবং চরণ দিয়েও একসাথে,
একসাথে পদাঘাত করেছেন, একসাথে তরবারি দিয়ে আঘাত করেছেন সেই ফটিকে স্তম্ভে। আর যেই আঘাত করেছেন, সত্যম বিধাতুম নিজ ভৃত্যভাষিতম, আজ নিজের বৃত্ত মানে নিজের ভক্তের কথা রক্ষা করার জন্য তিনি আজ সেই ফটিক স্তম্ভের ভিতর থেকেই আবির্ভূত হলেন। তো বলছে নিজের ভক্তের কথা রাখার জন্য, কার কার কথা রাখার জন্য, কার কার কথা রাখার জন্য, বলছেন সেই জয় বিজয়ের কথা রাখার জন্য তাকে কথা দিয়েছিলেন, তুমিও যাবে তোমার সাথে, আমিও তোমার পেছন পেছন যাব, আমি তোমাদেরকে রক্ষা করব। চতুষ্ণের কথা অভিশাপ দিয়েছেন, অভিশাপটাও সত্য করলেন তিনি। আর কি, আর আজ নিজের প্রহ্লাদ ভক্তের কথা সেটাও তিনি আজ সত্য করার জন্য আজ সেই ফটিক স্তম্ভের ভিতর থেকে থাম্বা ফাট চড়চড়ানো নিক্ষণ নিহার কো রূপ অতি ভয়ানক হয় কপড় কর পড়াবে দশন চিত্লব লপাবে চিতপত সরজ মান অঙ্গ জাত কাল হে নৃসিংহ ভগবান কী জয়। তো আজ নৃসিংহ ভগবান থাম্বা ফাট চড়চড়ানো সেই থাম্বা ভেঙে গিয়ে তার ভিতর থেকে আজ নিক্ষণ নিহার কো মানে বাইরে বেরিয়ে গেলেন, রূপ অতি ভয়ঙ্কর রূপে তিনি সেই থাম্বার ভিতর থেকে বাইরে চলে এলেন। ককড়কড় করাবে দশন জীব লপ লপাবে, হুঙ্কার করতে করতে দাঁত কড়মড় করতে করতে বড় জীব বার করে হুঙ্কার করতে করতে তিনি আজ বাইরে এসেছেন। আর যেই বাইরে এসেছেন আজ হিরণ্যকশিপু দেখেই তো ভয় পেয়ে গেছেন, হিরণ্যকশিপু ভাবছেন এর ভগবান তো বিরাট ভয়ঙ্কর, দেখে তিনি ভয় পেয়ে গেছেন। এবার ভয় পেয়েই ভাবছেন এর ভয় ভগবান যতই ভয়ঙ্কর হোক না কেন আমাকে তো কিছু করতে পারবে না, কারণ আমার তো রক্ষা কবচ করা আছে, ব্রহ্মা আমাকে রক্ষা কবচ দিয়েছে, তো আমাকে তো কিছু করতে পারবে না। এবার সে ঢাল তলোয়ার নিয়ে নৃসিংহ ভগবানের উপরেই গিয়ে ঝাঁপিয়ে পড়ল। ভগবানও আজ ভক্তের সাথে খেলা করতে শুরু করলেন। তো ভগবান ভক্তের সাথে খেলা করছেন, করতে করতে যেই সূর্য অস্ত চলে গেছে সঙ্গে সঙ্গে আজ হিরণ্যকশিপুকে জাপতে ধরে চৌকাঠের উপরে গিয়ে ভগবান বসেছেন, বসে নিজের উরুর উপরে হিরণ্যকশিপুকে চেপে ধরেছেন। এবার ভগবানের কোলের উপরে হিরণ্যকশিপু পড়েও বলছেন তুমি আমাকে এভাবে ধরলে কি হবে, তুমি আমাকে মারতে পারবে না, বল কেন আমি তোকে মারতে পারবো না, কেন আমাকে ব্রহ্মা বর দিয়ে রেখেছে তুমি আমাকে মারতে পারবো না, পারবে না, তো বল তোকে কি বর দিয়েছে। বলছেন আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি ঘরেও মরবো না বাইরেও মরবো না, তো তুই এখন আছিস কোথায় বল, ঘরে না বাইরে, তুই এখন ঘরেও না বাইরেও না, ঘরের চৌকাঠে। আরে তাতে কি হয়েছে, আমি দিনেও মরবো না রাতেও মরবো না, তুই এখন দিন না রাত বল, বলছে এখন দিনও না রাতও না এখন সন্ধ্যা কাল, তো তাতে কি হয়েছে, আমি উপরেও না জলেও মরবো না স্থলেও মরবো না, তো তুই এখন আছিস কোথায়, তুই জলেও না স্থলেও না আমার কোলের উপরে শুয়ে আছিস। আরে তাতে কি হয়েছে, আমি বারো মাসের কোনো মাসেই মরবো না, দেখ তোর জন্য আমি এই ব্যবস্থা করেছি, এই মাস হচ্ছে পুরুষোত্তম মাস, এ বারো মাসের বাইরের মাস, তোর জন্য ব্যবস্থা করেছি, এ ১৩ নম্বর মাস বারো মাসের বাইরের মাস। আরে তাতে কি হয়েছে, ব্রহ্মা আমাকে বর দিয়েছে তার সৃষ্টি কেউ কোনো মানুষ কোনো জীব জন্তু কেউ আমাকে বধ করতে পারবে না, আরে তুই আমার দিকে একটু আমার মুখের দিকে একটু ভালো করে শেরবারের মতো দেখে নে, আমাকে দেখে তোর কি মনে হচ্ছে আমাকে ব্রহ্মা সৃষ্টি করেছে, তোকে যে ব্রহ্মা বর দিয়েছে ওই ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি, আরে তাতে কি হয়েছে, আমি কোনো অস্ত্রেও মরবো না কোনো শস্ত্রেও মরবো না, তো বলছে দেখ আমার হাতে কোনো অস্ত্র নেই শস্ত্র নেই, আমার এই লোক তোর জন্যই পর্যাপ্ত, মানে তোর জন্য যথেষ্ট আমার এই লোক, এই বলে তিনি আজ কি করেছেন, নখাগ্রে তার পেট চিড়ে ছিঁড়ে ফেললেন, আর সেই পেটের ভিতর থেকে নাড়ি সব বার করে নিজে চিবিয়ে চিবিয়ে দেখছেন, দেখে সব ছুঁড়ে ফেলে দিচ্ছেন, কেন চিবিয়ে দেখছেন, চিবিয়ে দেখছেন এই জন্যে এর মধ্যে কি আছে,
যার জন্যে এমন ভক্ত এই অনুগ্রহে জন্মগ্রহণ করেছে। কিছু না কিছু তো থাকবে, না হলে এমন ভক্ত এই অসুরের ঘরে এমন ভক্ত তো আসবে না। তো কি আছে সেটা দেখার জন্যে ভগবান আজ হিরণ্যকশিপুর নারী সব চিবিয়ে চিবিয়ে দেখছেন। এবার কি হয়েছে, ওই সেই নারী মুনি যখন পেট চিড়ে ফেলেছেন, এবার রক্ত কিছু মাটিতে পড়েছে, আর এই রক্ত থেকে কি হয়েছে, এই রক্ত থেকে হয়েছিল মুসুরের ডাল। এই জন্য মুসুরের ডাল খেতে নেই, বৈষ্ণবরা কেউ মুসুরের ডাল খায় না। আর ওই যে নারী মুড়ি চিবিয়ে চিবিয়ে চুড়ে ফেলে দিয়েছিল, এগুলো কি হলো, এগুলো থেকে হলো পুঁই শাক। এই জন্য বৈষ্ণবরা পুঁই শাকও গ্রহণ করেন না। তো দেবতারা আজ ভগবানকে দেখে তো তারাও ভয় পেয়ে গেছে। এবার ভগবান সিংহের গর্জন করছে, আর সেই গর্জনে চারিদিক যেন কেঁপে উঠছে। দেবতারা সবাই একের পর এসে ভগবানের চরণে স্তব স্তুতি করলেন, কিন্তু তাতেও ভগবানের কোন সম্বরণ হচ্ছে না। তো দেবতারা দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি এখন কি হবে, প্রভুর এই গর্জনে তো পৃথিবী কেঁপে উঠেছে, এখন প্রভুকে শান্ত করবো কি করে, আমরা তো সবাই গিয়ে প্রণাম করলাম, স্তব স্তুতি এত কিছু করলাম, প্রভু কিছুতেই শান্ত হলো না, এখন করবো কি। তো বললেন, যাও লক্ষ্মী দেবীকে নিয়ে এসো। লক্ষ্মী দেবীকে গিয়ে বলছেন, দেবী শিগগির চলুন, কেন কি হয়েছে, বলছেন আপনার প্রতিদেব কি আমরা আজ কিছুতেই ঠান্ডা করতে পারছি না। লক্ষ্মী দেবী বলছে, কেন, আমার প্রতিদেব তো সদা শান্তকারম ভুজবসায়নম, তিনি তো সর্বক্ষণ শান্ত, তিনি তো কোনোদিন গরম হন না। তো দেবী আজ গিয়ে দেখবেন চলুন আপনার প্রতিদেব কেমন গরম হয়েছে। তিনি দেবতাদের কথা বিশ্বাস করলেন না, তিনি আজ সোনার থালায় সোনার প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসেছেন, পতিকে আরতি করলেন। তাই এবার আরতি করতে গিয়ে চরণ থেকে যেই মুখের দিকে আরতির প্রদীপ ধরেছেন, আর নৃসিংহ ভগবান হুঙ্কার করে উঠেছে, আর সেই হুঙ্কারে লক্ষ্মী দেবী সে আরতির থালা ফেলে দিয়ে দৌড় বলছে, ভগবান আমার দেবতারা আমাকে কার সম্মুখে এনে দাঁড় করিয়েছে, আমার পতির এমন রূপ আমি তো আগে কোনোদিন দর্শন করিনি, দেবতারা আমাকে কার সম্মুখে এনে দাঁড় করিয়ে দিল, বলে তিনি দৌড়িয়ে সেখান থেকে চলে গেছেন। এবার দেবতারা ভাবছেন লক্ষ্মী দেবীও শান্ত করতে পারলেন না, তো এখন কি করব। তো এবার দেবতারা চিন্তা করে প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ প্রভু তোর জন্যই এই রূপ ধারণ করেছে, তো তুই যা। এবার প্রহ্লাদ মহারাজ প্রভুর চরণের কাছে এসে দাঁড়িয়েছেন। সপাদ মূলে পতিতম তমরহতম বিলজ্জনে আজ নিজে হাতে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন, তুলে নিয়ে কি করছেন, আজ প্রহ্লাদকে চেপে চেপে আদর করছেন জীব দিয়ে, জীব দিয়ে ভগবান আজ প্রহ্লাদকে চেপে চেপে আদর করছেন, কারণ মাথাটা সিংহের মাথা, তো পশুরা কি করে, সবাই জীব দিয়ে চেপে চেপেই সন্তানদেরকে আদর করেন, তো সেই জন্য ভগবান আজ জীব দিয়ে চেপে চেপে প্রহ্লাদকে আদর করছেন। আর বলছেন, বলে প্রভু প্যারে অঙ্গ কোমল তোমারে দুষ্ট অসুর নিমারে মম নাম এক গানে গিরসে গিরায়া তুমি জল মে ডুবায়া কষ্ট পৌঁছায়া দুষ্ট অগ্নি কে প্রভু কহে বার বার
রহে করুণা দিখানে মে মঞ্জুল মুখার বৃন্দ চো চো কহে প্রভু ক্ষমা করো পুত্র মুঝে দের হুই আনে মে। আজ ভগবান ভক্তের কাছে ক্ষমা চাইছে যা এমন কোনদিন হয়নি। বলছেন, বলে প্রভু প্যারে অঙ্গ কমল তোমারে দুষ্ট অসুর এনে মারে, মম নাম এক গান এনে আমার নাম করার জন্য অসুররা তোমাকে কত যন্ত্রণা দিয়েছে, পর্বত থেকে ফেলে দিয়েছে, জলের মধ্যে তোমাকে চেপে ধরেছে, আগুনের মধ্যে তোমাকে ফেলে দিয়েছে, সর্পকুণ্ডের মধ্যে তোমাকে ফেলে দিয়েছে, পাতলা হাতির পায়ের তলায় তোমাকে ফেলে দিয়েছে শুধুমাত্র আমাকে ডাকার জন্য। তো এমন কষ্ট তুমি ভোগ করেছো আমার জন্য, তো এমন কোনোদিন হয়নি। ভক্তরা আমাকে ডাকতে দেরি করেছে, আমার যেতে কোনোদিন দেরি হয়নি, তো আজ আমার দেরি হয়ে গেছে, আমার জন্যই তুমি এত কষ্ট স্বীকার করেছো, তুমি এত কষ্ট ভোগ করেছো, তো প্রহ্লাদ তুমি আজ আমাকে ক্ষমা করে দাও। ভগবান আজ ভক্তের কাছে ক্ষমা চাইছেন।